আমাদের চালের দাম বেড়ে গেছে, আমাদের ডালের দাম বাড়ছে, আমাদের ডিমের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়েছে, লবণের দাম বেড়ে গেছে। বন্ধুগণ, আমার এই যে রিক্সা শ্রমিক ভাইয়েরা, আমার এই যে শ্রমিক ভাইয়েরা, কারখানার ভাইয়েরা, তারা এখন জীবন যাপন করতে পারছে না, তারা চাল চাল তেল লবণ কিনতে পারছে না, বাচ্চাদের ডিম দিতে পারছে না। বন্ধুগণ, আজকে কথা বলতে গেলে গ্রেফতার, প্রতিবাদ করতে গেলে এই মামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে সমস্ত বিরোধী দলকে আজকে আটক করে রাখা হচ্ছে। বন্ধুগণ, সমগ্র বাংলাদেশকে এরা একটা কারাগারে পরিণত করেছে। আমরা কি এটা মেনে নেব? আমাদের ভোটের অধিকার কি আছে? নাই, ভোটের অধিকার নাই আমাদের। বন্ধুগণ, সেই ভোটের অধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, আমাদেরকে কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে, আমাদের দেশের তীব্রগম খাদে যা তিনি আমাদের জন্য, এই দেশের মানুষের জন্য যে সারা জীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, এখনো তিনি বন্ধ হয়ে আছেন, গৃহবন্ধ হয়ে আছেন, তাকে মুক্ত করবার জন্য আমাদের নেতা তারেক রহমান, তিনি আজকে সুদূরে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নির্বাসিত হয়ে আছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, তাকে প্রত্যাহার করতে হবে, যারা কারাগারে আছেন তাদেরকে মুক্ত করতে হবে, দেশে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আমার ভোটের অধিকার, আপনার ভোটের অধিকার। সেই জন্যই আমরা বলেছি যে আজকে এই সরকার থাকলে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না, সেই কারণে এই আওয়ামী লীগের সরকারকে, আসিলার সরকারকে পদত্যাগ করতে হবে, এই সংসদকে বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে দিয়ে একটা নতুন একটা নির্বাচন কমিশন করে সেখানে আমাদের নির্বাচনের ব্যবস্থা করতে হবে, জনগণ তার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে, সরকার নির্বাচন করবে, সেই সরকার আমাদের দেশ পরিচালনা করবে। তাই বন্ধুগণ, আসুন আমরা আজকে এই পদযাত্রার মধ্যে দিয়ে এই সরকারকে জানিয়ে দিতে চাই, আর কাল বিলম্ব নয়, অবিলম্বে পদত্যাগ করুন, দেশে সরকারকে হাতে ক্ষমতা দিন, এবং নতুন নির্বাচনের মধ্যে জনগণকে তার ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষমতা দিন, অন্যথায় আপনাদেরকে অত্যন্ত আক্রান্ত হয়ে চলে যেতে হবে, আপনাদের ফারাবার পথ খুঁজে পাবেন না। আসুন আমরা আজকে এই পদযাত্রা শান্তিপূর্ণ, মনে রাখবেন, আমরা এখন পর্যন্ত প্রতিটি আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে করছি, আমরা দেখাতে চাই, বলতে চাই যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়েই আমরা এদের পতন ঘটাবো ইনশাআল্লাহ। আসুন আমরা সেই পদযাত্রা শুরু করি, আল্লাহ আমাদের সহায় হবে।